চক্ষু চিকিৎসার মহতি উদ্যোগ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়ে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সম্মেলনে চক্ষু চিকিৎসায় উন্নত প্রযুক্তি ব্যবহারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দেশের চক্ষু চিকিৎসার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গুরুতর স্বাস্থ্য সমস্যা অন্ধত্ব নিরসনে চক্ষু চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এটা এমন একটা বিষয় যে সময় মতো যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু আর এই অন্ধত্ব পেয়ে বসে না, কিন্তু এই সময় মতো করাটা এই সুযোগটাই মানুষের কম, আর সচেতনতারও অভাব রয়েছে। অনেক সময় মানুষ বুঝতেও পারে না যে তার ছানি হয়ে গেছে বা এটা সময় মতো চিকিৎসা করলে যে ভালো হতে পারে সেই ধারণাটাও তাদের নেই। আমাদের এই জনগোষ্ঠীকে এই সম্পর্কে সচেতন করে গড়ে তোলার জন্য আমাদের চিকিৎসকগণ, মিডিয়া, সমাজকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান সকলকেই এগিয়ে আসতে হবে। প্রতি মাসে আই ক্যাম্প করে চক্ষু চিকিৎসা গ্রামগঞ্জের মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। যারা চিকিৎসক তাদেরকে অনুরোধ করব যে আমাদের গ্রামের মানুষ খুব অবহেলিত, আমাদের সকলেই তো গ্রামে বাড়ি আছে, আপনারা কেউ না কেউ কোনো না কোনো গ্রাম থেকে এসেছেন, জেলা উপজেলা থেকে এসেছেন, ইউনিয়ন থেকে এসেছেন, আপনারা যদি সপ্তাহে একটি দিন আপনারা নিজ নিজ গ্রামের মানুষের জন্য দেন তাহলে ওই গ্রামের মানুষ কিন্তু চিকিৎসা সেবা পায়, পাশাপাশি আশেপাশেও একটু দিয়েন সেটাও বলবো। তো আপনারা যদি অন্তত সপ্তাহে একদিন তাদের জন্য সময় দেন, নিজেরও ভালো লাগবে গ্রামে গেলে, অন্তত ঢাকার বাতাস তো একটু পলিউটেড, গ্রামে আপনি একদম সুন্দর নির্মূল বাতাস সেবন করতে পারবেন। চক্ষু চিকিৎসায় বিশেষ অবদান রাখায় ডাক্তার আবা হোসেনকে ডাক্তার আলিম চৌধুরী স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা।